আজ শুভ ষষ্ঠী। আমাদের প্রতিনিধি পৌঁছে গেছে উত্তর কলকাতার কিছু বিশিষ্ট পুজো মণ্ডপে। আমরা চলে যাব সরাসরি আমাদের প্রতিনিধির কাছে। এই মুহূর্তে আমি ঠিক তরুণ দল পুজো মণ্ডপের সামনে দাঁড়িয়ে, আপনারা দেখতেই পাচ্ছেন এইদিকে আমার প্রতিমা, আমি একদম পুজো মণ্ডপের সামনে দাঁড়িয়ে। একে একে কিন্তু দর্শনার্থী ঢুকছে। হাইকোর্ট থেকে আজকে রায় দেওয়া রয়েছে বড় পুজো মণ্ডপে 60 জন করে ঢুকলেও 45 জনকে একসঙ্গে রাখা যাবে। সেই জায়গা থেকে চলুন আমরা দর্শনার্থীদের সাথে কথা বলে নিই যে তারা কি বলছেন। দাদা কটা পুজো দেখলেন এখন অবধি? अभी मैं ज्यादा देखा नहीं, अभी बस दो ठो देखा। इस बार पूजा पूरा अलग है। हाँ, कैसा लग रहा है? तो अभी बस अभी ठीक ही है, जैसा पहले था उससे ज्यादा कुछ डिफरेंस है नहीं, पर फिर भी ठीक ही है। हाई कोर्ट ने बोला कि पूजा मंडप में नहीं रुकने लगा, क्या आप क्या? नहीं, घुसने नहीं देगा, वो सही बात है क्योंकि पूजा के बाद कोविड का बहुत सारा बढ़ जाएगा, और तो यही बात हुआ है कि हर मंडप में सैनिटाइजर्स, सोशल डिस्टेंसिंग एंड वेयरिंग द मास्क सब अलाउ है, तो वो सब ठीक है, बट हर मंडप में ज़्यादा भीड़ करना सही नहीं रहेगा हर किसी के लिए, ये मेरा बात है। और हाई कोर्ट से जो ऑर्डर आया है वो भी मेरे लिए सही है। আমাদের এবছর থিমের ক্যাপশন নাম দিয়েছি উমাবাটি, মা ঘরে আসছে, মার ঘর সাজাচ্ছে। আপনারা দেখছেন মার কে এক জায়গায় বসিয়ে টোটালটাই পুরো প্রদীপ দিয়ে, আর গ্রামের লোকেরা র মেটেরিয়াল ইউজ করেছি, যেহেতু এই প্যান্ডেমিক সিচুয়েশন আর করোনার জন্য গ্রামের লোকেরা কাজ করতে পারিনি, আমরা টোটাল তাদেরকে দিয়েই কাজ করি, এই মণ্ডপটা তৈরি করেছি, মায়ের ঘর সাজিয়েছি। যেহেতু এই বছর করোনা মহামারী চলছে, হ্যাঁ লকডাউন ছিল, সুরক্ষাবিধি নেওয়া হয়েছে। আপনি বোধহয় যখন আমাদের মণ্ডপে প্রবেশ করেছেন তখন আপনাকে স্যানিটাইজ করা হয়েছে, আপনি দেখেছেন প্রত্যেকটা মানুষ যখন আসছে তাদেরকে স্যানিটাইজ করা হচ্ছে, আর আমাদের ফগিংও করা হচ্ছে, এখানে 3টে মেশিনও রাখা হচ্ছে। এই পেশেন্টটা আপনি ক্যামেরা যদি ওখানে নিয়ে যান দেখতে পাবেন, এই পেশেন্টটাই আছে ওখানে ফগের পরে, 1 ঘন্টা পরপর ফগিং করা হচ্ছে। আর আমাদের বাইরে একটা ব্যারিকেডের ওখানে, যেহেতু হাইকোর্ট একটা রায় দিয়েছে সেরকম মানুষও আসছে না মণ্ডপে, যে কজন 2-4 জন করে আসছে ওরকমই আমরা নো এন্ট্রি বোর্ড লাগিয়ে দিয়েছি, দূর থেকে প্রতিমা দেখে চলে যাচ্ছে। আমাদের প্রত্যেক বছর এই রাস্তার উপরই মণ্ডপটা হতো, আর সোজাসুজি মণ্ডপের সামনে প্রতিমার সামনে সবাই যেতে পারতো, এই বছর আমরা তাই করিনি, অন্তত 7-8 মিটার দূর থেকেই আমাদের প্রতিমা দর্শন করতে পারছে, করে মানুষ সোজা বেরিয়ে যাচ্ছেন। আমরা চেঞ্জ করে দিয়েছি মণ্ডপের জায়গাটাই আর প্রতিমার জায়গাটাই চেঞ্জ করে দিয়েছি এই কোভিডের জন্য। আর সামাজিক আরও যেহেতু এই বছর লোক কম আসবে, কি ভার্চুয়ালি কি কোনো রকমভাবে রাখার ব্যবস্থা করেছেন? হ্যাঁ, আপনারা ভার্চুয়াল তো আমাদের করা হয়েছেই, ভার্চুয়াল আমাদের ফেসবুকে দেখানো হচ্ছে, দমদম তরুণ দল ফেসবুক লাইভে সারাক্ষণই আমাদের পুজো দেখানো হচ্ছে, আমরা ভিডিও করেছি সেটাও পোস্ট করেছি, আর বিভিন্ন আপনাদের চ্যানেলের মাধ্যমে আমাদের ভার্চুয়ালি মণ্ডপ দেখানোই হচ্ছে। প্লাস সামাজিক কিছু কাজ করেছি আমরা, যে হিঙ্গলগঞ্জ ছোট সাহেবখালি একটা গ্রাম আছে, সেখানে আমরা 2টো পুজো আরও করছি, ওদের পুরোটা বাড়ি ঘর ওখানে ম্যাক্সিমাম ঘর বাড়ি ভেঙে গেছিলো, ওরা পুজো করতে পারছিল না, তাই জন্য ওটা কোভিড ফ্রি এরিয়া, সেখানে আমরা 2টো দুর্গাপুজো করে দিচ্ছি, আর পুরো গ্রামের দায়িত্ব নিয়েছি, জামা প্যান্ট থেকে দেওয়া শুরু করে সব আমরা দিয়েছি। নবমীর দিন এখানে 2000 লোক খাওয়ানো হতো, সেটা আমরা শিফট করে দিয়েছি, ওখানে 1175 জন লোক আছে, তাদেরকে খাওয়াচ্ছি। পুরনো শৈশবকে ফিরে দেখা, একদম ভারত চক্রের এই পুজো মণ্ডপে এসে আমার তো তাই মনে হচ্ছে, আপনাদেরও নিশ্চয়ই তাই মনে হবে, একদম সেই পুরনো দিনের মেলায় আমরা যেরকম ঘুরতে গিয়ে একটা আভাস পাই তাই। এইদিকে আমি আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে হাতে টানা রিক্সা যেটা প্রায় এখন কলকাতা শহরের বুকে দেখাই যায় না, সেই হাতে টানা রিক্সাকেও কিন্তু তারা তুলে ধরেছেন এইবারে তাদের পুজো মণ্ডপের মধ্যে দিয়ে। এবছর থিম হচ্ছে দুঃখ জাগানিয়া। আমাদের শিল্পী অনির্বাণ দাস, মানে উনি এটা এই মণ্ডপের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলতে চেয়েছেন, সেটা হচ্ছে যে এই যে আমরা রূপকথাতে পড়েছি যে এরকম দানবরা 8 মাস 10 মাস কাউকে মন্ত্রব বলে ঘুম পাড়িয়ে রাখতে পারতেন, বিড়ালদের ঘুম পাড়িয়ে রাখতে পারতেন, ঠিক যেন সেরকমই শহরটাও তাই হয়েছে। এই করোনা বলে আমাদের এই যে এক দৈত্য, মানে সে দৈত্যর থেকেও এখন বড় আকার নিয়েছে, যাই হোক, তো সে যেন শহরটাকে বিগত 8 মাস একদম আমাদের পুরোপুরি ঘুম পাড়িয়ে রেখেছিল, আমরা বাড়ি থেকে বেরোতে পারিনি, লকডাউন, তো এরকম একটা সারিয়াল ফ্যান্টাসি যেটা অ্যাকচুয়ালি রিয়েলিজম,
এই ঘটনাটাকে নিয়ে এটার কাজটা প্রথমে শুরু হয়। তো আমরা এই আট মাস পরে কিন্তু আস্তে আস্তে ঘুম থেকে উঠছি এবং সেইভাবে সেই পুরনো শহর কলকাতা, যেটাকে আমরা দেখে সারা জীবন ধরে অভ্যস্ত, সেটাকে আমরা এবার আবার এই মণ্ডপের মধ্যে দিয়ে প্রকাশ করার চেষ্টা করেছি। তাতে প্রথমেই যখন দেখা যায় যে বিড়ালটা আছে, ও যেন আহামোড়াটা ভাঙছে, একটা আহামোড়া ভাঙার যে জেস্চার সেটা দিয়ে প্যান্ডেলটা শুরু। এবার তারপরে বাঙালিদের যে সেন্টিমেন্টসগুলো, মানুষের প্রত্যেকটা যে বেসিক ইমোশনসগুলো, মিউজিক, চা, কলকাতার সমস্ত যে হেরিটেজ বিল্ডিংসগুলো, যে মনুমেন্টসগুলো, সেগুলো সেখান থেকে আসে এবং তার সাথে যে নর্মাল মানুষের এই যে মানে মুখোশ ছাড়া যে মানুষের যে জীবন, সেখানে তার ভেতরের দিকে ইলাস্ট্রেশনসটা থাকে এবং সেখানে যে শুভ জিনিস একদম ভেতরে দেখতে পাবেন, যে একটা ছাদনা তোলা করা, যে কলা গাছ দিয়ে ওইখানে ওই শুভ ইয়েটাকে তোলা, এবং তার সাথে এই যে রঙের যে প্রয়োগ, এই যে কালার দিয়ে মানুষের ওই পুরনো ইমোশনসটাকে আবার ইয়ে করা এবং একটা পজিটিভ ভাইব দেওয়া, যে না আবার সব কিছু ঠিক হয়ে যাবে, উই উইল মুভ টুয়ার্ডস দ্য পজিটিভিটি, এইভাবে অনির্বাণ দাস ভেবেছেন এবং এইভাবে উনি এক্সিকিউট করেছেন। এবং ফাইনালি মা দুর্গা একদম পেছনে এইভাবে চলছে। কী কী সুরক্ষাবিধি এবারে নেওয়া হচ্ছে? সুরক্ষাবিধি প্রাইমারিলি যেটা নেওয়া হচ্ছে, আমরা ওখানে স্ক্যানিং করে লোক ছাড়ছি। তার থেকেও বড়ো কথা, এখন লোক কম বলে এদিক থেকে আসছে, এরপরে ওইখানে সমস্ত মাত্র একটা মেনে মেনে একটা ফ্যামিলির পাঁচজন চারজন এই যে জোনিং করে আমরা একটা ডিস্টেন্স মেনটেন করে দাঁড় করিয়ে তারপরে লোকজনকে ছাড়ছি। এটা প্রাইমারি। সেকেন্ডারিলি যে মানে প্রাইমারিলি কনসার্ন টু করোনার এই আমাদের প্যান্ডেমিকের অবস্থা, এছাড়া যে সিকিউরিটির একটা ব্যাপার আমাদের সবসময় মণ্ডপে থাকে, সেটার জন্য ফায়ার সিকিউরিটি ক্যামেরাস ইনস্টলড আছে ভেতরে সিসিটিভি, তার সাথে স্মোক ডিটেক্টার্স আছে এবং প্রত্যেকটা এই যে যে সমস্ত মেটেরিয়াল আছে যেখানে ফায়ার প্রুফ এলিমেন্টস আমরা আগেই ওটার মধ্যে দিয়ে দিয়েছি যাতে এই জিনিসগুলো আর না হয়, তার সাথে ফায়ার সেফটির সমস্ত জিনিস আমাদের ইনস্টল করা থাকে। আমাদের ফায়ার কন্ট্রোল রুম আছে এইখানে ঠিক এর পাশেই এখানে, এবং এইভাবে সমস্ত দিকটা আমরা পুরো থ্রু আউট আমরা একটা মনিটরিংয়ের মধ্যে রাখি যাতে স্যানিটাইজেশনের কোনো ব্যবস্থা করা হয়েছে। হ্যাঁ, স্যানিটাইজেশন এখানে আছে, এখানে একটা টানেল আছে, এই সমস্ত এখানে স্যানিটাইজেশনের একটা ইয়ে আছে, ওই দিকে একটা আছে। এছাড়া যখন আমাদের এনারা স্ক্রিনিং করছেন, এনারা সাথে সাথে স্যানিটাইজার দিয়ে কাজ করছেন এবং আমরা মুখে মাস্ক না থাকলে আমরা মাস্কটাও প্রোভাইড করছি। এই বছরের কি থিম? নমস্কার, আমি বিশ্বনাথ ভট্টাচার্যী, দমদম পার্ক তরুণ সঙ্গে 2020-তে আপনাদের স্বাগত। এই বছর আমাদের ভাবনা হচ্ছে এই পরিস্থিতিতে যেটা আমরা বর্তমান পরিস্থিতির মধ্যে আছি তার সঙ্গে সামঞ্জস্য রেখে তাল মিলিয়ে চলা। ধরুন যুগ যুগ ধরে মানুষ প্রকৃতিকে যা দিয়ে এসছে, প্রকৃতি কি তাই ফেরত দিয়ে যাচ্ছে অতিমারী রূপে, নিউটনের থার্ড লয়ের মতন? এইটাই বোধ হয় এই প্রশ্নটা মানব সভ্যতার সামনে বোধ হয় এসে দাঁড়িয়েছে। পৃথিবীর গুণী জ্ঞানী তাবড় তাবড় লোকেরা সবাই আজকে চিন্তিত, উদ্বিগ্ন, শঙ্কিত। অনেকটা ফ্রান্সের যে ভাস্কর্য আছে, দ্য থিঙ্কার, তার মতন অগাস্তে হ্রদের ভাস্কর্য আছে, সেটাই আমরা এখানে রেখেছি সিম্বলাইজ করার জন্য যে মানুষ আজকে চিন্তিত। প্রকৃতি যুগ যুগ ধরে আমাদের বহু সংকেত দিয়ে গেছে, কিন্তু আমরা মানুষ যারা মনে করি যে আমরা শ্রেষ্ঠ জীব, আমরা সেটা উপেক্ষা করে গেছি। আমরা আদিকাল ধরে সবুজকে নষ্ট করেছি, আমরা জলকে দূষিত করেছি, বায়ুকে দূষিত করেছি, আজকে হয়তো প্রতিশোধ নিচ্ছে প্রকৃতি আমাদের ওপর। সেই ব্যাপার সাদা নয়, কালো নয়, কোথাও একটা ধূসর সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আমরা পুরো প্যান্ডেলটাই তাই জন্য ধূসর রং দিয়ে করেছি একটু, খালি চাবিগুলো যেগুলো আছে, কিছু চাবি আছে ঝুলছে, সেগুলো শুধু কালারফুল, এগুলো হচ্ছে জীবনের চাবিকাঠি। এই ধূসর সময়ের থেকে বেরোতে হবে আমাদেরই নিজেদেরকে পাল্টাতে হবে। তাই জন্য এবছর আমাদের ভাবনা চিন্তা হচ্ছে চলো পাল্টাই নিজেদের, ভাবার সময় এসে গেছে, চিন্তা করার সময় এসে গেছে, আমরা প্রকৃতির প্রতি একটু সহনশীল হই এবং আমরা নিজেদের ওপর বিশ্বাস রেখে, কারণ বিশ্বাস হারানো পাপ, নিজেদের ওপর বিশ্বাস রেখে নিজের বুকের মধ্যে প্রত্যয় এনে সেই বোকা বুড়ো যেরকম পাথর কেটে রাস্তা বানিয়েছিল পাহাড় ভেঙে, আমরাও পারবো ঠিক সেরমভাবেই নিজেদের বিশ্বাস অটল রেখে নিজেদেরকে পাল্টে এই সময়ের জাঁতাকলে যে আটকে আছে ঘড়ি সেটাকে আবার আগের মতন চালু করতে, মানব সভ্যতা যেটা আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখে দিয়েছে বেড়াজালে সেটাকে আবার গতিমন্থরতা থেকে গতিময় করতে, জ্যোতির্ময় করতে, তাহলে আমরা আবার সেই পুরনো স্বপ্নের ভোর আবার ফেরত পাবো। তাই জন্য সবাইকে ডাক দিচ্ছি চলো পাল্টাই, নিজেদের একটু বদলাই।
তাহলেই আমরা সেই পুরনো সময় আবার ফিরত পাব এবং প্রকৃতির প্রতি একটু সহনশীল হই। পৃথিবীটা একমাত্র শুধু মানুষের জন্য না, প্রত্যেকটা জীবিত প্রাণী সবার জন্য। ক্যামেরায় সুদীপের সঙ্গে আমি অর্পিতা, শাইন টিভি 24x7।